প্রিয় চাকরি প্রত্যাশী শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে খাইরুলস জব ম্যাদের 16 পার্ট অর্থাৎ প্রথম অধ্যায়ের লাস্ট পার্টের ক্লাসটা করছি। আগের পার্টগুলো যারা দেখোনি, আমরা ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিংকটা দিয়ে দেবো, সেখান থেকে দেখে নেবে। আজকে আমরা মডেল টেস্ট 2 করছি। আগের পার্টে আমরা মডেল টেস্ট 1 করছিলাম বইয়ের। তো এক নম্বর যে কোয়েশ্চনটা ছিল, কোনটি মৌলিক সংখ্যা? তো এই কোয়েশ্চনটা আসলে ম্যাক্সিমাম দেখা যায় যে এই সংখ্যাগুলো প্রায় দেওয়া হয়। তো মৌলিক সংখ্যা হতে গেলে আসলে এক আর ওই সংখ্যা ছাড়া আর অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগটা মিলবে না, অর্থাৎ কোনো গুণনীয়ক থাকবে না। তো এইসব ক্ষেত্রে আমরা আগেও বলেছি যে 2, 3, 5, 7 এই এই 100-এর মধ্যে যদি থাকে সংখ্যাগুলো, তাহলে এই মোটামুটি 4টা সংখ্যা দিয়ে চেক করলেই হয়। তো 2-এরও বিভাজ্যতা সূত্র আছে যে একটা সংখ্যা জোড় সংখ্যা হতে হয়, অর্থাৎ এককের ঘরে 0, 2, 4, 6, 8 থাকতে হয়। আর হচ্ছে যে 3-এর বিভাজ্যতা সূত্র হলো এই অঙ্কগুলো যোগ করে দেখতে হয়, অঙ্কগুলো যোগফলটা যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে পুরো সংখ্যাটাই 3 দ্বারা বিভাজ্য হয়, নইলে হয় না। আর 5 দ্বারা বিভাজ্য হতে গেলে এককের ঘরে অর্থাৎ লাস্টে 0 অথবা 5 থাকতে হয়। আর 7-এর কোনো ডাইরেক্ট সূত্র নেই, এটা ভাগ করে দেখতে হয়। তো 91-কে দেখো 7 দিয়ে ভাগ যায়, 7 দিয়ে 13 বার যায়, ভাগটা মিলে যায়। ঠিক একইভাবে 13 দিয়ে 7 বার যায়, তো এটা মৌলিক সংখ্যা হবে না। আর এটা দেখো অঙ্কগুলোর যোগফল করলে 8, 7, 15, 15 যেহেতু 3 দ্বারা বিভাজ্য, তাহলে এই সংখ্যাটাও 3 দ্বারা বিভাজ্য হবে। আবার এটাও দেখো অঙ্কগুলোর যোগফল হচ্ছে 9, 9 যেহেতু 3 দ্বারা বিভাজ্য, তাহলে এটাও 3 দ্বারা বিভাজ্য, অর্থাৎ এক ওই সংখ্যা ছাড়া আর একটা গুণনীয়ক আসলে এটা যৌগিক হয়ে যায়। তো এই 59 সংখ্যাটা কিন্তু হচ্ছে যে আর এক আর 59 ছাড়া আর কোনো কিছু দিয়ে ভাগ যায় না, সো এটাই মৌলিক সংখ্যা। এরপর 2 নম্বর কোয়েশ্চেনটা হলো, একটি সংখ্যা 650 থেকে যত বড়, 850 থেকে তত ছোট, সংখ্যাটি কত? তো এই জায়গাটায় আমরা আসলে সংখ্যাটিও এক্স ধরে করতে পারি, তবে বেশি সুবিধা হয়, আমরা আগের পার্টগুলোতে দেখিয়েছি যে অঙ্কটা বিভিন্ন ভাবে আসে, আসলে যত বড় এটাকে আমরা এক্স ধরব। যে মনে করি সংখ্যাটি এক্স পরিমাণ বড়, 650 থেকে এক্স বড়। তো এক্স পরিমাণ যদি বড় হয় তাহলে সেই সংখ্যাটা হবে দেখো 650 যোগ এক্স, তারপরে আমরা সমান চিহ্ন দিয়ে যত তত বলা আছে, তাহলে 850 থেকে তত ছোট, অর্থাৎ 850 মাইনাস এক্স, এই হলো একটা সমীকরণ। এখন আমরা এই এই এক্সটাকে যদি এই পাশে আনি তাহলে প্লাস হয়ে যাবে, এর সাথে যোগ হয়ে 2x হয়ে যাবে, আর এটা প্লাস ছিল ওই পারে গেলে মাইনাস হবে, অর্থাৎ 850 বিয়োগ 650। তো এটা বিয়োগ করলে হবে 0, 6 আছে 8 হবে 2, তাহলে 2x সমান হচ্ছে 2, x সমান হচ্ছে 200 ভাগ 2 করলে 100 হবে। হ্যাঁ, সো এটা কিন্তু উত্তর না, যেহেতু আমরা সংখ্যাটা এক্স ধরিনি, আমরা বলেছি এক্স পরিমাণ বড়, তাহলে এই এক্স এর মানটা এই পাশে অথবা এই পাশে যে কোনো এক পাশে বসালে আমরা উত্তর পেয়ে যাব। তো 650 এর সাথে এক্স বসালে 100, তাহলে 750 হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। তবে আমরা নিশ্চয়ই কোনো একটা ভুল হয়েছে, আমরা একটু দেখব। এখানে 750 আমরা দেখছি যে অপশনে নেই, তো আমরা এটা আরেকবার একটু করি। 650 থেকে এটা 820 ছিল, সরি কোশ্চেনে ছিল 820, আসলে 820 করলে এটা হয়ে যাবে। এখানে যদি আমরা 820 বসাই তাহলে এটা ঠিক করলে 820, তারপরে এটা যদি আমরা বিয়োগ করি 0, 5 আছে 12 হবে 7, হাতে রেখে এখানে আসলো 7, 7 আছে 8 হবে 1। তো এক্স এর মান হচ্ছে 170 ভাগ 2, তো 8 দুগুণে 16, 17, 1, 85। এখন এই জায়গাটায় যদি আমরা 85 এই জায়গায় বাইপাশে যে কোনো এক পাশে বসালেই হবে, 650 মাইনাস 85, তাহলে 5, হাতে রেখে এখানে আসলো 9, 9 আছে 15 হবে 6, হাতে রেখে এখানে 565। সরি এটাও অপশনে নাই, আমাদের একটু ভালোভাবে আমরা করি আরেকবার। তো আমরা সংখ্যাটা এক্স পরিমাণ বড় ধরেছি, তাহলে যেটা হবে সেটা হচ্ছে 650 থেকে যত বড়, তাহলে 650 যোগ এক্স, হ্যাঁ 820 থেকে তত ছোট, তাহলে 820 মাইনাস এক্স। তো এক্স দুটো এক পাশে করলে হচ্ছে 2x, আর এইটা হচ্ছে 820 মাইনাস 650, তো এটা বিয়োগ করলে হবে 5 আছে 12 হবে 7, হাতে রেখে এখানে আসলো 7, 7 আছে 8 হবে 1, তো 2x সমান 170, তাহলে x এর মান হচ্ছে 170 ভাগ 2, তাহলে 8 দুগুণে 16, 17, 85। তো 650 এর সাথে আমরা যদি 85 যোগ করি তাহলে 5, 8, 5, 13, 13 হাতে 1, 6 রেখে 7, অর্থাৎ 735 এবার হয়ে গেছে। তো এই এক্স এর মানটা কিন্তু এই পাশে বসালেও একই হবে, দেখো 820 মাইনাস এক্স যদি আমরা করি এক্স এর মান হচ্ছে 85, একই উত্তর আসবে, 5, হাতে রেখে এখানে আসলো 9, 9 আছে 12 হবে 3, হাতে রেখে এখানে আসলো এই যে 735। তো এইভাবেই এই অঙ্কগুলো সলভ করতে হয়। তো আমরা এবার 3 নম্বর যে অঙ্কটা রয়েছে মডেল টেস্টের, আমরা সেটা করছি। যদি এন এবং পি দুটি অযুগ্ম, তো অযুগ্ম হচ্ছে বিজোড়ের একটা অপর নাম,
অর্থাৎ বিজোড় সংখ্যা হয়। কোশ্চেনে কিন্তু এটা দেওয়া নাও থাকতে পারে, অযুগ্ম আর জোড়কে বলা হয় যুগ্ম। তো এরকম আমরা দুটা বিজোড় সংখ্যা ধরে নিই, যে এন এর মান হচ্ছে থ্রি ছোট ছোট সংখ্যা দিয়ে, আর পি এর মান আমরা ধরলাম ফাইভ। এখন বলা হয়েছে নিচের কোনটা অবশ্যই সবসময় যুগ্ম অর্থাৎ জোড় হবে। তো এন প্লাস পি যদি আমরা করি, অর্থাৎ এই দুটা যোগ করি, একটা দুইটা বিজোড় সংখ্যা আসলে যোগ করলে সবসময় জোড় সংখ্যা আসে, সো এটাই রাইট। তারপর আমরা অন্যগুলো একটু দেখাই। এন পি লেখা মানে ওই দুটা গুণ করা, তাহলে তিন পাঁচা পনেরো, এটা জোড় সংখ্যা হচ্ছে না। এন পি প্লাস টু, তাহলে এন পি হলো পনেরো, পনেরো যোগ দুই করলে সতেরো হয়, যেটা বিজোড় বা অযুগ্মই থেকে গেল। তারপরে এন প্লাস পি করলে দেখো আট, আট আর একে নয়, আবারও সেই বিজোড়ই থেকে গেল। তার মানে এই ডিজাইনটা দুইটা বিজোড় সংখ্যা যোগ করলেই জোড় সংখ্যা হয়ে যায়। নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে যাচ্ছি, যেটা এটা হচ্ছে তিন নম্বরটা থানা শিক্ষা অফিসার, দুই হাজার চার সালে আসছিল, আর এটা ইসলামী ব্যাংক দুই হাজার তেরো সালে আসছিল। চার নম্বর হলো নিচের কোন নিচের সংখ্যাগুলোর কোনটি দল ছাড়া, অর্থাৎ এখানেও ইসলামী ব্যাংক দুই হাজার ছয় সালে আসছিল। দল ছাড়া বলতে এখানে যেটা বোঝানো হয়েছে, এখানে দেখো সতেরো মৌলিক সংখ্যা, তেরো মৌলিক সংখ্যা, উনত্রিশ মৌলিক সংখ্যা, একুশ একটা যৌগিক সংখ্যা, তো এটাকেই দল ছাড়া বোঝানো হয়েছে। নেক্সট পাঁচ নম্বর কোয়েশ্চেন আবারও একই, কোনটি মৌলিক সংখ্যা, ইসলামী ব্যাংক দুই হাজার ছয় সালে আসছিল, তো এটা মৌলিক না, যেহেতু তিন দিয়ে ভাগ যায়, এগারো দিয়ে যায়, এটাকেও তিন দিয়ে যায়, নয় দিয়ে যায়, তো এটাকে যেমন পাঁচ দিয়ে যায়, সাত দিয়ে যায়, অর্থাৎ এখানে উনত্রিশ হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা। নেক্সট আমরা ক্যালকুলেশনের জন্য একটু উপরের অংশটা মিশিয়ে দিই, আমরা এবার ছয় নম্বর কোয়েশ্চেনটা যাব। এখানে মডেল টেস্টে মোট দশটা কোয়েশ্চেন ছিল। ইফ বোথ এক্স অ্যান্ড ওয়াই আর প্রাইম নাম্বারস, মানে প্রাইম নাম্বার হচ্ছে মৌলিক সংখ্যা, এক্স আর ওয়াই দুটি যদি মৌলিক সংখ্যা হয়, হুইচ অফ দ্য ফলোয়িং ক্যান নট বি দ্য প্রোডাক্ট অফ এক্স ওয়াই। তো এটা পূবালি ব্যাংক দুই হাজার তেরো সালে আসছিল, তো এখানে আমাদের অপশনগুলো লেখা হয়নি, আমরা অপশনগুলো লিখে নিই। একটা হলো সিক্স দেওয়া ছিল, তারপরে টেন দেওয়া ছিল, সি নম্বরে দেওয়া ছিল থার্টি ফাইভ পঁয়ত্রিশ, নেক্সট ডি নম্বরে ছিল সাতাশ, আর ই নম্বরে ছিল কোনোটি নয় অর্থাৎ নান। তো এটা আমরা ছোট ছোট সংখ্যা দিয়ে যদি ধরি, যে এক্স এর মানটা আমরা একটা মৌলিক সংখ্যা ধরলাম থ্রি, ওয়াই এর মান একটা মৌলিক সংখ্যা ধরলাম ফাইভ, তো এখানে যে কোশ্চেনটা করা হয়েছে সেটা তোমাদের আগে বুঝতে হবে, যে নিচের কোডটি ক্যান নট বি দ্য প্রোডাক্ট, প্রোডাক্ট মানে গুণফল, এক্স এবং ওয়াই এর কখনোই গুণফল হতে পারে না। তো সেক্ষেত্রে আমরা যেটা দেখবো, যে তিন আর পাঁচ গুণ করলে কত, পনেরো হয়। হ্যাঁ, তাহলে দুইটা মৌলিক সংখ্যা যদি আমরা গুণ করি, এটা অপশন থেকে আসলে করতে হবে, যেমন ছয় কিন্তু তিন আর দুই দুইটাই মৌলিক সংখ্যা, এটা গুণ করে ছয় হয়, তার মানে এটা অ্যান্সার হচ্ছে না। দশ দেখো দুই আর পাঁচ, এটা করার সিস্টেমটা হচ্ছে এরকম, যে এই সংখ্যাটার গুণনীয়ক বের করতে হবে, যেমন এক গুণন ছয়, গুণনীয়ক বের করা হচ্ছে এক পাশে ভাগ করা, এক পাশে গুণ করা, জোড় সংখ্যা হলে আমরা দুই দিয়ে ভাগ দেবো, আর একে আমরা দুই দিয়ে গুণ করলাম, তখনই আমরা দেখলাম যে এই দুইটা মৌলিক সংখ্যা গুণ করে ছয় আসে, তাহলে ক্যান নট বি বলা আছে, মানে আসবে না এরকম। ঠিক একইভাবে আমরা দশের দশকে দশের যদি উৎপাদক বা গুণনীয়ক গুলো বের করি, দুই দিয়ে ভাগ দিলে পাঁচ, আর এই পাশে দুই দিয়ে গুণ করলে দুই, দুটোই দেখো মৌলিক সংখ্যা, তার মানে এই দুটো মৌলিক সংখ্যার গুণফল দশ আসে। পঁয়ত্রিশের ক্ষেত্রে এরকম পাঁচ সাতা পঁয়ত্রিশ, দুইটা মৌলিক সংখ্যার গুণফল, তো এক্স আর ওয়াই যেহেতু প্রাইম নাম্বার মৌলিক সংখ্যা, তাদের গুণফল হচ্ছে পঁয়ত্রিশ আসতেই পারে। কিন্তু সাতাশের গুণনীয়ক গুলো যদি আমরা বের করি, তাহলে আমরা তিন দিয়ে ভাগ দিলাম, তিন দিয়ে গুণ করলাম, আর যাবে না, তিন দিয়ে ভাগ দিলে এটা রিপিট হয়ে যাবে, তো এখানে দেখো একটা যৌগিক সংখ্যা আছে, তো এটাই অ্যান্সার হবে, যে দুইটা মৌলিক সংখ্যা হলে এদের গুণফলটা সাতাশ কখনো আসতে পারে না। নেক্সট এখানে দশটা কোশ্চেনের মধ্যে আমরা বাকি আরো চারটা তুলে নিচ্ছি, আমাদের শেষ চারটি কোশ্চেন। সাত নম্বরে ছিল কোনটি মূলদ সংখ্যা, এটা নিবন্ধন পরীক্ষা দুই হাজার তেরো সালে আসছিল। তো মূলদ হচ্ছে যে সংখ্যাগুলো, যে কোনো একটা পূর্ণ সংখ্যা, ধরো সাত পাঁচ, এগুলো মূলদ সংখ্যা বলা হয়। তো অমূলদ সংখ্যা হচ্ছে যেগুলো অপূর্ণ বর্গ সংখ্যা, অর্থাৎ যাদের বর্গমূল করলে মেলে না, তাদের উপর রুট ওভার থাকলেই এটা অমূলদ হয়। তো এটা অমূলদ, দুইয়ের বর্গমূল ফ্র্যাকশন হবে, দশমিক হবে। তারপরে দেখো এটাও অমূলদ হবে, এইখানে পাওয়ার থ্রি থাকলে এটাকে ঘনমূল বলা হয়। তো এটা আমরা এইটা করে দেখি, যে এইখানে থ্রি দিয়ে এইট দেওয়া হয়েছে, তো এটা দেখো বিষয়টা এরকম, আমরা এইট এর বদলে টু কিউব লিখতে পারি, আর এইখানে থ্রিটা আমরা ঠিক রাখলাম। তো এইটা পুরোটা উঠে গেলে ওয়ান থার্ড পাওয়ার হয়, অর্থাৎ টু এর উপর এই থ্রিটা থাকলেই তার উপর আমরা ওয়ান থার্ড পাওয়ার যদি দেই, এখন এই পাওয়ারের উপর পাওয়ার থাকলে এটা গুণ করতে হয়, অর্থাৎ টু উপরে হচ্ছে থ্রি
dot 1 by 3 তাহলে 3 3 কাটা যায় 2 এর উপর 1 পাওয়ারের আর ভ্যালু নাই সো এটার রেজাল্ট কিন্তু 2 2 একটা পূর্ণ সংখ্যা তাহলে এটাই মূলদ কিন্তু এগুলো সবই অমূলদ হবে এখানে যদি 9 কে দেখো আমরা এখানে 3 পাওয়ারে আনা কোনো সম্ভব না স্কয়ার পাওয়ারে আনা যায় 3 পাওয়ারে আনলি এটা ক্যান্সেল হয়ে পূর্ণ সংখ্যা হয় এটাও হবে না সো এখানে মূলদ হচ্ছে আমাদের 8 এর যেটা ঘনমূল ছিল অর্থাৎ এর রেজাল্ট আসবে 2 নেক্সট 8 নাম্বার যে কোশ্চেনটা দুটি সংখ্যার অন্তর তো অন্তর মানে হচ্ছে বিয়োগ তো দুটো সংখ্যা বিয়োগ ফল বলা হয়েছে 30 প্রথমটা দ্বিতীয়টার 3 গুণ হলে সংখ্যা দুটি কত ইসলামী ব্যাংক 2003 সালে আসছিল তো এগুলো অপশন থেকেও করা যায় তবে লিখিততে আসলে কিভাবে করবে আমরা সেটাও দেখাবো তো সবগুলোরই এটা অন্তর দেখো 40 আসে সো এটা রেজাল্ট হবে না এটা বিয়োগ করলে 30 আসে হ্যাঁ এটা বিয়োগ করলে 30 আসে না এটা বিয়োগ করলে 30 আসে না সেই দিক থেকে একবারেই উত্তর দিয়ে দেওয়া যায় এটা হ্যাঁ তো অপশনগুলো আসলে ভালো দিতে পারেনি যারা চালাক তারা কিন্তু প্রথম শর্তটা দেখেই বুঝে নিতে পারবে তো আমরা একটু হচ্ছে যে আমরা লিখিত পরীক্ষা আসলে আমরা কিভাবে করব সেটা দেখব তো অন্তর দেওয়া থাকলে আসলে বড় ছোট ধরতে হয় বড় সংখ্যাটা যদি আমরা x ধরি তাহলে ছোটটা হবে এইভাবে একটা ইয়ে করে নাও যে বিয়োগফল দেওয়া থাকলে একটা ঝামেলা হয় সেটা হচ্ছে যেটা আমরা ধরলাম সেটা বুঝতে হয় যে আমরা জানি এখন আমরা এইটা বের করতে চাই এটা বের করতে গেলে দেখো বড় সংখ্যা বিয়োগ বিয়োগফল করতে হয় অর্থাৎ বড় সংখ্যা x বিয়োগ এখানে বিয়োগফল অন্তর হচ্ছে 30 আর এটা দিয়ে আমরা সমীকরণ গঠন করব প্রথমটা দ্বিতীয়টার 3 গুণ তার মানে প্রথমটাই বড় অর্থাৎ x সমান সমান 3 গুণন ছোট সংখ্যাটা তো এটা হলো আমাদের ইকুয়েশন এখন এই সাইডটা যদি আমরা গুণ করে দেই আর এই পাশটা আমরা ঠিক রাখি x সমান সমান হচ্ছে 3x মাইনাস 33.90 তো এটা এই পারে এসে যোগ হয়ে এটা 4x হয়ে গেল হ্যাঁ 4 সরি এটা এই পাশে আসলে মাইনাস হবে দেখো x মাইনাস 3x সমান এই পাশে থাকলো মাইনাস 90 এটা বিয়োগ করে হবে মাইনাস 2x তাহলে মাইনাস 2x সমান মাইনাস 90 মাইনাসটা ক্যান্সেল করে দিলে x এর মান 90 ভাগ 2 করলে 45 আসে তো এখানে আমরা যদি 45 মানটা বসিয়ে দিই হ্যাঁ বড় সংখ্যাটা বের হলো 45 আর ছোটটা এই জায়গায় 45 বসালে 45 বিয়োগ 30 অর্থাৎ 5 15 তো আমরা উত্তর কিন্তু আগেই মৌখিকভাবেই পেয়ে গিয়েছিলাম নেক্সট আমরা 9 নম্বরটা দেখছি দুটি সংখ্যার যোগফল আর বিয়োগফল দেওয়া আছে যোগফল হলো 320 আর বিয়োগফল 20 সংখ্যা দুটি কত তো এখান থেকেও আমরা প্রথমে হচ্ছে মৌখিকভাবে অপশন থেকে যদি আমরা করতে যাই দুটি সংখ্যার যোগফল হচ্ছে 320 তো এটা যোগ করলে 320 হয় আর বিয়োগফল বলা আছে 20 তো এটা বিয়োগ করলে কিন্তু 20 হয় না তো এটা রেজাল্ট না তো এই দুটো যদি আমরা যোগ করি 7 5 12 2 হাতে 1 হ্যাঁ যোগফল 320 আসে আর বিয়োগ করলে হচ্ছে 20 আসে তো আরো যদি কোনো থাকে সেটাও দেখতে হবে এটা যোগ করলে দেখো 320 হয় আর বিয়োগ করলে 200 থেকে 120 যদি আমরা বিয়োগ করি তাহলে 20 আসে না আবার এইটা যোগ করলে এটা 320 আসে আর বিয়োগ করলে দেখো 28 14 হবে 6 হয় না সেদিক থেকে অপশন খ ইজ রাইট তারপরে আমরা হচ্ছে লিখিত পরীক্ষার জন্য যখন করতে যাব তখন আমাদের দেখতে হবে কিভাবে করব তো যোগফল দেয়া থাকলে এখানে একটি সংখ্যা যদি আমরা x ধরি আর একটা হবে 320 মাইনাস x হ্যাঁ তো এখন আমরা এই বিয়োগফলটা দিয়ে একটা সমীকরণ গঠন করব যে এই সংখ্যাটা বিয়োগ এই সংখ্যাটা সমান সমান হচ্ছে 20 নেক্সট আমরা এই মাইনাসটা দিয়ে ভিতরটা গুণ করে ব্র্যাকেটটা যদি তুলে নেই তাহলে এটা মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল তারপর এক্স এক্স যোগ করে হবে 2x আর এটা মাইনাসটা ওই পারে যে প্লাস যোগ হয়ে 340 হয়ে গেল নেক্সট x সমান আমরা 340কে যদি 2 দিয়ে ভাগ দেই তাহলে 2 অক্ষে 2 3 1 7 গুণে 14 170 এ যে একটা সংখ্যা চলে আসছে আর এখানে x এর মানটা যদি আমরা বসিয়ে দেই 320 বিয়োগ 170 শূন্য 27 12 হবে 5 হাতে রেখে এখানে আসলো 2 তাহলে 150 সো এটাই রাইট অ্যানসার এরপরে আমরা 10 নম্বর আজকের পার্টের লাস্ট অঙ্ক যেটা ছিল 10 নম্বরটা আমরা সলভ করছি তো এটা 10 নম্বরটা ইসলামী ব্যাংক 2001 সালে এসেছিল তো এখানে যেটা বলা হয়েছে কোন সংখ্যার দ্বিগুণের সাথে 3 যোগ করলে তো সেই সংখ্যাটা যদি আমরা x ধরি তাহলে সমীকরণটা হবে তার দ্বিগুণ করলে হবে 2x দ্বিগুণের সাথে আমরা যদি 3 যোগ করি যোগফল সংখ্যাটি অপেক্ষা 7 বেশি হবে তো সেই যোগফল বলতে এটাই সংখ্যাটার চেয়ে যদি 7 বেশি হয় তাহলে x প্লাস 7 নেক্সট আমরা এই এক্সটাকে মাইনাস করে এই পাশে আনলে 2x মাইনাস x করলে x হবে আর এই 3টা এই পাশে গেলে বিয়োগ হলে 7 বিয়োগ 3 করলে 4 হয় সো অপশন খ রাইট আমরা যদি শুদ্ধি পরীক্ষা করে দেখি যে হ্যাঁ হয়ে যাবে কোন সংখ্যার দ্বিগুণের সাথে তাহলে 4 এর দ্বিগুণ করলে 8 হ্যাঁ
তো সেই দ্বিগুণের সাথে আমরা যদি 3 যোগ করি 8 আর 3 11 হয় সেই সংখ্যাটা দেখো 4 ছিল সে 11 কিন্তু 7 থেকে 4 বেশি তো এটাই ছিল আমাদের মূলত আজকের পার্ট আমরা পরবর্তী পার্টে বাকি চ্যাপ্টারগুলো ধরব আজকে পর্যন্তই ধন্যবাদ